উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফটিকছড়ি নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের 1998 ব্যাচর পূর্ণ মিলনী উৎসব বিদ্যালয়ের মাঠে রবিবার 2 জে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক আছিল উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তহিদুল আলম এবং অনুষ্ঠানের প্রধান অতিথি আছিল 14 দলীয় জোট নেতা এবং ফটিকছড়িতে নির্বাচিত সংসদ সৈয়দ নজিবুল বশর মাইজ ভাণ্ডারী এমপি। প্রধান আলোচক আছিল ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য মাজহারুল হক শাহ চৌধুরী। ইফতেখারুল ইসলাম রাসেলর সভাপতিত্বে পূর্ণ মিলনী উৎসব বিশেষ অতিথি আছিল নাজিরহাট কলেজের অধ্যক্ষ এস এম নুরুল হুদা। এই পূর্ণ মিলনীকে বর্ণাঢ্য র্যালি, প্রকাশনার মোড়ক উন্মোচন, সম্মাননা প্রদান, আলোচনা সভা, মধ্যাহ্নভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয়। সত্য চিরদিন সত্য, আগামী দিনে সত্য অর্থে তিনি আগামী কয়েক মাসের মধ্যে টাকা আত্মসাতের এটিমের টাকা আত্মসাতের দায়ে ওনার সাজা হবে, এটি হচ্ছে বাস্তবতা। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। দর্শক আনার এই ভিডিও কিন্তু অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উপস্থাপন এবং সি প্লাস ফোন এই চাহ।